ফ্যামিলি, তো আজ হলো 12 তারিখ, 12ই মে, বৃহস্পতিবার। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আজকে টিফিনে ছিল ডালিয়া, তো আমরা ডালিয়া খেয়েছি। তো এখন বসেছি চা নিয়ে, জবা দিয়েছে চা করে দিল, চা খাচ্ছি। চা খেয়ে তারপরে এবারে আজকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি আমি শেয়ার করব, তো আপনারা দেখবেন অবশ্যই, তো সঙ্গে থাকুন। জবাদি, চাটায় প্রচুর মিষ্টি দিয়ে দিয়েছো। ওই তো আমুল দুধের, তো ওই জন্য তোমার মিষ্টিটা বেশি লাগে। এমনি চা ভালো করে জবাদি খুব, কিন্তু আজকে চা মিষ্টিটা বেশি হয়ে গেছে। মিষ্টি বেশি খাই না চায়, মা খেত মিষ্টি গুড়, একদম চা খাবে একদম মিষ্টি গুড়। সোনা, আর ছেলের জন্য এখানে গেটটা দিয়ে রেখে রাখা হয়েছে, না হলে বাইরে চলে আসবে। বাইরে আমাদের বাড়ির এই পাশেও কুকুর আছে আর ও পাশেও কুকুর আছে, দুটো কুকুর, যার জন্য গেটটা দেওয়া থাকে সবসময়। রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো দই কাতলা। তো অনেকদিন ধরেই সুমন বলছিল দই কাতলা খাবো, দই কাতলা খাবো, তো আজকে বানাবো। তো এখানে মাছ আছে, কাতলা মাছ নিয়েছি, 4 পিস নিয়েছি। এটাই হলুদ মাখিয়ে দিয়েছে আমাদের যে রান্না করা, হলুদ ভুল করে মাখিয়ে দিয়েছে, তো এতে হলুদ দেবেন না। এটা আমি লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, যাতে আঁচটে গন্ধটা চলে যায়। আমার ছেলে কোলে উঠে বসে আছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ ফোনটা ওই জন্য নড়ছে। এবারে এতে দিয়ে দেবো নুন, আমি একটু অল্পই দিচ্ছি, কারণ আগেও মাখিয়ে রেখেছিল, মানে কালকে মাছটা এনেছিল, তো কালকেও মাখিয়ে রেখেছিল নুনগুলো, তাই জন্য অল্প আমি সামান্য দিলাম, যেহেতু লেবু দিয়েছি। এটা ম্যারিনেট করে এই 10-15 মিনিটের মতো রেখে দেবো। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো ছোটোই, আর একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি পেস্ট বানিয়ে নেবো, ঠান্ডা করে পেস্টটা বানাবেন। আর এখানে আছে মগজদানা, কাজু আর পোস্ত, তো আমি এটা ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। তো এটা আমি এবারে পেস্ট বানিয়ে নেবো। একটা সিঙ্গাপুরি কলার কাঁদি হয়েছে কি বড়, আপনাদের দেখাচ্ছি, চলো কত বড় বলো, দেখলেন। আর একটা আছে, সেটা হচ্ছে কাঁঠালি কলা, সেটা ঘরে রাখা আছে, তাই তো মামা? এই যে আমার ছেলে কোল থেকে নামবে না, কিছুতেই কোল থেকে নামবে না, খালি পাঁপড় ভাজা খাবে, ঝাল চানাচুর খাবে, এইসব খাবে, আর নিজের খাবারগুলো খাবে না, তাই তো? এটা চুমা দিয়ে দাও, গালে দাও, গালে গালে গালে। আহ, 3 টেবিল চামচের মতো আমি টক দই নিয়েছি, দই মিষ্টি দই নিয়েছি, টক দই আমি নিয়ে নিই, কারণ আমার শাশুড়ির মা বলেন যে মিষ্টি দইয়ে এইরকম দই পটল বা দইয়ের জিনিস করলে নাকি খুব ভালো হয়, তো আপনারাও একবার প্রথমবার ট্রাই করবেন। তো এটা সম্পূর্ণ আমাদের রেসিপি। তো এখানে আমি মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপরে দেবো 1 টিস্পুনের মতো আদা বাটা, আর দেব যেটা মিষ্টি দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই মিষ্টি দইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। নেড়ে এরপরে মগজদানা, পোস্ত আর কাজু যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করতে হবে, 5 মিনিটের মধ্যে নাড়বেন। এরপরে যেটা দেব থেতো করা গোটা গরম মশলাটা দিয়ে দেবো, এখানে আমি দেখেছি দারচিনি আর 2টো এলাচ, সেটা আমি থেতো করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করিয়ে নেব। তো
যেহেতু আমি মিষ্টি দই ইউজ করেছি তাই এতে আমি চিনি দেব না। আপনারা যদি টক দই ইউজ করেন তাহলে টক দই দিলে চিনি একটু দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি হয় এটা। আর আমি ওই যে মগজদানা পোস্ত বাটা যে ছিল সেই জলটা আমি রেখে দিয়েছিলাম, তো সেই জলটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, অল্প করে জল দেবেন, কারণ এটা একটু গ্রেভি গ্রেভির মতো হবে। তো এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আর আপনারা স্বাদ মতো নুন দেবে, নুনটা আমি আর বলছি না, এটা যে যার টেস্ট অনুযায়ী হয়। মাছগুলো আমি দিয়ে দিই। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি উপর থেকে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো এটা লাল লাল মতো দেখতে লাগছে ক্যামেরাতে, কিন্তু সম্পূর্ণ সাদা হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছে। সুমন যেটা বলছিল আর জবাদিকেও খাইয়েছিলাম, তো জবাদিও বলেছে খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। বি সি ডি তা বি বি বলেই যাচ্ছে, অ আবার গ অ তা বলে অ আ হসই তত ই বি মারবো কটা জিজি দুটো দাও, এটা দিয়ে দাও আমাকে দাও বা বকবে যা এই যা 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 কই গেল, নেই 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 যা। তো আজকে খুব রসবড়া খেতে ইচ্ছা করছে, ওই জন্য আজকে রসবড়া বানাবো বলে ঠিক করেছিলাম। কালকে রাত্রিতেই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মা এই রসবড়া খুব সুন্দর বানাতো, তারপর এখন দিদি বানায়। কিন্তু রসবড়ার রসটা আমি তৈরি করে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেবো এতে। তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমাদের রান্নাঘরের আলোটা একটু কম আছে তাই একটু কালো কালো লাগবে। তেলটা গরম বেটে নিয়েছি, একদম মিহি করে বাটতে হবে। আর এতে আমি নুন দিইনি, শুধু বেটে রেখে দিয়েছিলাম। আর এবারে আমি নুনটা দেবো, নুন দিয়ে তারপর ভাজবো। আর এতে আমি দিয়েছি কি জানা দিলাম, মুড়ি, গোটা মুড়ি, গোটা মুড়ি দিয়েছি। তো এটা এবারে আমি ভেজে নেব, নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আগে ফেটিয়ে রেখেছিলাম, তো ফেটিয়ে আমি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এবার নুনটা মিক্স করে তেলটা হয়েছে কিনা একবার দেখে নি। তেল হয়ে গেছে, এবারে আমি এটা এরকম দেব, অল্প অল্প দিলেই ফুলে বড় বড় হয়ে যাবে। একদম গোল গোল করে দিতে হবে, আমারগুলো গোল গোল হচ্ছে না, তো আমি চেষ্টা করছি যাতে বড়া বড়া মতো লাগে। ছেলেটা আমাদের টিভি দেখতে দিচ্ছে না। ও সোনা খুব বকবো, কেন বন্ধ করে দিচ্ছ, খুব বকবো। দাঁড়া না দাঁড়া না, দেখতে দে না দেখতে দে। তো ফোনটা হাতে নিয়ে দিচ্ছিলাম বলে একটু টেড়া ব্যথা হচ্ছিল। দেখুন এরকম গোল গোল করতে হবে, এরকম যেগুলো ফোন নিয়ে হাতে দিয়েছি, মানে ফোন হাতে নিয়ে যেগুলো দিয়েছে সেগুলো একটু গোল হয়নি, বাকিগুলো মোটামুটি গোল করার চেষ্টা করেছি আমি। পুরোপুরি বলবো না যে গোল হয়েছে, তবে আপনারা যদি পুরোপুরি গোল পারেন তো করবেন। এরকম লাল লাল করে ভাজতে হবে, খুব ফ্লাফি হবে তবে রস ঢুকবে, না হলে রস ঢুকবে না, শক্ত শক্ত হবে। তো এইগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি কড়া থেকে একদম রসের মধ্যে দিয়ে দেবো।
যে আমার রসবড়া তৈরি হয়ে গেছে। এটা একটু রাখতে হবে, তাহলে একদম রস ভিতরে ঢুকে যাবে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো মোটামুটি রস ঢুকে গেছে। এই দেখুন, আমি হাত দিয়ে দেখালে তবে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে দেখুন, চিপলে রস বেরোচ্ছে, তার মানে ভিতরে রস ঢুকে গেছে। এটা আরও কিছুক্ষণ রাখতে হবে, রাখলে একদম ভিতরে রস ঢুকে যাবে আর আরও ফুলে যাবে। আপনার ফ্যামিলি, তো আমার এখন চান টান হয়ে গেছে। আমি এখন কাঁচা টাচা সব শুকুর দিয়ে শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে তুলে নিয়েছি। এখন ভাজে পুরিতে একটা, আর আজ হলো শনিবার, তো কালকে রাত্রিরে 8:30 সময় আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে। আপনাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে জানাবেন কমেন্টে। আমাদের কালকে সত্যি 8:30 থেকে প্রায় 9:30 পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি ঝড় অনেক হয়েছে। তো কারেন্ট চলে গেছিলো, তারপরে আর ভিডিও করা হয়নি। তো আমার জন্য আজকে এখন ভিডিওটা করছি, কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম। ছেলেকে খাওয়ানো, চান করানো, কাঁচা শুকুর দেওয়া, মেশিন থেকে কাঁচা নিয়ে এসে নিচে শুকুর দিয়েছি, কারণ রোদ্দুরটা প্রচুর উঠেছে, ওই জন্য উপরে আর দিই না। নাহলে উপরে আগে কাঁচা শুকুরটা দিতাম, তো এখন নিচেতেই দিচ্ছি। তো আজকে আমার ছেলে আমাদের যে রান্না করে আর যে মানে কাজ করে, মানে আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ও দুজনকেই খুব জ্বালাতন করেছে। যেহেতু আমি এদিকে ব্যস্ত ছিলাম বলে আমার ছেলে কোলে উঠে পড়েছে। মাছটা ভাজা হয়ে যাক, তারপরে খাও। ওর ও ঢুলছে কি, ওর ও তো উঠেছে আগে। তাও আপনাদের দেখে আমাদের কি রান্না হচ্ছে আজকে। আমাদের মেনু দেখি, বাঁধাকপির তরকারি, তাই তো, আর ডাল, চাপাতি, শ্বশুরের ঝাল ছাড়া। আমার শ্বশুর মশাই ঝাল খান না, ওই জন্য ঝাল ছাড়া তরকারি। এবারে চাপাতি দাও, আর হ্যাঁ শাক, মাছ, পাঁপড় ভাজা বললি না? ওই পাঁপড় ভাজা। আমার আমার কর্তা মশাই আজকে নিরামিষ খায়, ওই জন্য ওর জন্য পাঁপড় ভাজা। দিকে দেখো, বলো হাই। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হচ্ছে আমার ব্লগ। তো আজকের মতো এলাম, আবার একটা অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। অনেক অনেক ভালো থাকবেন, অনেক জল খাবেন, আর আজকের মতো এলাম, বাই।